হ্যালো বন্ধুরা, পিউ হোম রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আর মাছের কষা কষা তেল ঝাল। রেসিপিটি খুবই একটা জনপ্রিয় এবং খেতে তো খুবই সুস্বাদু হয়ে থাকে। রেসিপিটি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিটি আপনাদের জন্য কীভাবে বানাতে চলেছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছি। এরপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের আর মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর একটু লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আর মাছ এটা খুব ফাটে, তাই একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রাখলে ফাটবে না খুব একটা। মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আর মাছটাকে রেখে দিচ্ছি। মাছটা 10 মিনিটের জন্য স্টোর করে রাখার মধ্যেই আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়েছি কিছুটা পরিমাণে আদা, কিছুটা পরিমাণে রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা ধনে, 1 চামচের মতো গোটা জিরে এবং 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়েছি তাতে এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষে তেল মাছ ভাজার জন্য। আমি প্রথমেই একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, কারণ এই তেলেই আমি পুরো রান্নাটা করব এবং তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিচ্ছি। খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে গরম করেছিলাম, এরপর একদম লো করে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যাতে মাছটা না ফাটে, এটাও আর একটা ট্রিক্স। এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো। একটা পিট ভেজে নেওয়ার পর মাছটা উল্টে দিচ্ছি এবং অপর পিটটাও ভেজে নিচ্ছি হালকা করে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রেখেই আমি মাছটা ভাজছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে সব তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 1 চামচের মতো গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তাড়াতাড়ি রংটা যাতে ধরে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এতে করে রান্নার রংটা অসম্ভব সুন্দর হবে এবং পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কালার এসে যাবে। পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে ফ্রাই করে নেব। টমেটো ফ্রাই করে নেওয়ার পর যে পেস্টটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য 1 চামচ, আর দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো 1 চামচ। এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর
আমি এখানে প্রথমেই গোটা জিরে গোটা ধনে ব্যবহার করেছি পেস্ট বানানোর জন্য, তাই আলাদা করে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে প্রথমে গোটা জিরে বা গোটা ধনে ব্যবহার না করে জিরে গুঁড়ো বা জিরে গোটা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে তেল যখন আলাদা হয়ে যাচ্ছে তখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল নর্মাল টেম্পারেচারে, এখানে কোনো গরম জল ব্যবহার করছি না। এবং মশলাটাকে আরেকটু বেশি সময় নিয়ে মিনিট 10-এর সময় নিয়ে আমি ফুটতে দেব। আরেকটু জল ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটাকে খুব ভালো করে আমি 10 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা 10 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার ঝোলটাকে মাছ সহ আরো মিনিট 10-এর জন্য ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে সম্পূর্ণ গ্রেভিটা যায়। তৈরি হয়ে গেছে আজকে আমাদের আর মাছের তেল ঝাল, কষা কষা করে গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করবেন এবং সকলের মন জয় করবেন। খুবই খেতে সুস্বাদু হয়ে থাকে এইভাবে বানালে। আমার রেসিপিটি ফলো করে বাড়িতে বানাবেন এবং কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না বেল বাটনটিকে, যাতে নতুন নতুন আপডেট আপনারা আবারও পেতে পারেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, আগামী পর্বে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের জন্য টাটা।